What's going on guys? কেমন আছো তোমরা? Welcome back to another gameplay video. So guys, আজকে আমরা আবার খেলতে চলেছি হচ্ছে Minecraft. যেখানে আমরা Minecraft এর মধ্যে একটা পাজল ম্যাপে ফেসে আছি। দেখতে পাচ্ছ তোমরা এই ম্যাপটা যেখানে আমাদেরকে টোটাল 10 খানা পাজল পার করে এই ম্যাপটাকে কমপ্লিট করতে হবে। জানি না আজকে করতে পারবো কিনা, বাট যারা যারা ভাবছো যে আমি পারবো, তারা ভাই ফটাফট লাইক করে দাও। আর যারা ভাবছো যে আমি পারবো না, তারা ভাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। দেখো আমি পারি না, ঠিক আছে? চলো ফটাফট আজকের প্রথম পাজল দেখো, এখান থেকে স্টার্ট করতে হবে। চলো আমি স্টার্ট করে দিলাম। আর এবার দেখো প্রথম প্রথম আমাদের মধ্যে কি আছে, যে এই জায়গাটায় কোনো ব্লক নেই ভাই, আর আমাকে ওই সুইচটা টিপতে হবে আই থিঙ্ক। দেখো না, ওটা স্টার্ট হিয়ার ভাই, আমাকে যেতে হবে এই উপর পর্যন্ত। ইয়েস ইয়েস ভাই, উপরে যেতে হবে আমাকে। দাঁড়াও, এখানে যদি আমি এটা মারি তাহলে উপরে একটা চেস্ট আসছে, তো এটা হচ্ছে লেভেল 1, ঠিক আছে? আর লেভেল 1 এ আমাকে ওই চেস্টটা আনলক করতে হবে, বাট আমার কাছে কোনো ব্লকও নেই, কিছু নেই। আর এইখানে ব্লক দেওয়া আছে, এই দেখো ভাই এই ব্লকগুলো, তো আমাকে এই উপর পর্যন্ত যেতে হবে। বাট আমি একটা জিনিস জানি যেটা তোমরা জানো না, সেটা হচ্ছে যে এখানে ইনভিজিবল ব্লক আছে। এই দেখো ভাই, দেখতে পাচ্ছ তোমরা ইনভিজিবল ব্লক? এই দেখো ভাই, এইখানে ইনভিজিবল ব্লক দেওয়া আছে, তো আমাদেরকে এই ইনভিজিবল ব্লকগুলো দিয়ে উপরে যেতে হবে। বাট তার আগে যারা যারা ভিডিওটা এখনো দেখছো, তারা ভাই কি করো, এই ভিডিওটা আমি 4000 লাইকের এম লাগাচ্ছি, দেখি তোমরা 4000 লাইক কমপ্লিট করতে পারো কিনা। যদি হয়ে যায় তাহলে মাইনক্রাফটের ভিডিও আরো এরকম টাইপের নতুন আসবে। ওকে, তো এতক্ষণে তোমরা লাইক করে দিতে হচ্ছে। চলো আপাতত আমাকে এখান থেকে জাম্প করে যেতে হবে এইখানে। আর এই ইনভিজিবল ব্লকের অবস্থা হচ্ছে যে বোঝা যায় না ভাই কোনখান থেকে কোনখানে জাম্প করতে হয়, বাট আমি চলে এসেছি ভাই আরামসে। লেটস গো ভাই একবারে। আর এখান থেকে ভাই দেখো কতগুলো কংক্রিট রয়েছে, তো আমি সবকিছু নিয়ে নিয়েছি, বাট এগুলো নিয়ে কি করবো ভাই, এগুলো আমি জানি না কি করবো। হ্যালো ভাই, এগুলো কি করবো? ওই এক মিনিট, এ মাঝে প্লেস করতে হবে না এখানে ভাই, আমি জানি না কোথায় প্লেস করতে হবে। বাট এখানে দেখো পাঁচখানা জিনিস রয়েছে, তো এখানে যদি আমি প্লেস করি এরমভাবে, লেটস গো ভাই, হয়ে যাবে আই থিঙ্ক যদি আমি প্লেস করে দিই। কিছু হলো না ভাই, কিছু হলো না, বাট আমাকে মনে হচ্ছে দেখো এই যে কালারগুলো রয়েছে না, এগুলো আমাকে এইখানে প্লেস করতে হবে। ওকে, তো আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। আমি জানি না তোমরা কতজন বুঝতে পেরেছো, বাট তোমরা একটা জিনিস খেয়াল করো, এই দেখো ভাই এখানে দেখছো কালারে লেভেল 1 লেখা রয়েছে। তুমি দেখো ব্লু, ব্লু না এটা কি ভাই, সায়ান টাইপের আছে একটু ব্লু, হ্যাঁ। তারপর এটা হচ্ছে একটু গ্রিন, এটা হচ্ছে ভাই আমি কালার ব্লাইন্ড, ঠিক আছে? আর আমি এখানে আমার স্ক্রিনে কালার আলাদা আছে, ঠিক আছে? একটুখানি কালার কম দেখায় আমার স্ক্রিনে, তো এখানে হচ্ছে এটা একটু ব্লু টাইপের আর এটা গ্রে টাইপের, মানে আমি কালার দেখে ম্যাচ করে দিতে পারবো, বাট আমি জানি না কি হবে। বাট আমাকে আবার যেতে হবে ভাই উপর পর্যন্ত। দাঁড়াও, এটাকে রিসেট মারি, এখান থেকে যাই আর এখান থেকে এইখানে। এবার ভাই আমি অনেকবার পড়বো আমি জানি, ইয়াস একবারে তো আমি চলে গেছিলাম ভাই। এবারে দেখো এখান থেকে জাম্প, এখান থেকে জাম্প, লেটস গো, এখান থেকে জাম্প, লেটস গো। এবার ভাই এগুলো প্রপার নেবো। আর এবারে ভাই ওয়ান, দাঁড়াও আমি কালার দেখে দেখে ভাই আগে এগুলোকে সাজিয়ে নিই, ঠিক আছে? এই দেখো ভাই প্রথমে আছে হচ্ছে এইটা, ঠিক আছে? এইটা দিয়ে দিই প্রথমে, তারপর রয়েছে হচ্ছে একটু গ্রিন টাইপের, যেটা হচ্ছে এটা নয় ভাই, এটা হচ্ছে লাস্টেরটা, একদম লাস্টেরটা, ঠিক আছে? এটা লাস্টে দিয়ে দিই। তার আগে রয়েছে হচ্ছে গ্রে, গ্রে তো ভাই, হ্যাঁ না এটা 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 লাল টাইপের, লাল লাল, ঠিক আছে? তার আগে রয়েছে একদম ব্লুটা, ব্লু তো ভাই, তার আগে ইয়েস ব্লু, তারপর এটা। লেটস গো ভাই, হয়ে গেছে ফাইনালি প্রথম পাজল আমাদের কমপ্লিট হয়ে গেছে ভাই, দেখতে পাচ্ছ? যেটা আমার অতটা হার্ড লাগেনি, বাট ঠিক আছে ভাই। চলো আপাতত যাই হচ্ছে সামনের দিকে, এবার দেখি ভাই সামনে কি আছে। সামনে ভাই আমি সেরম কিছু দেখতে পাচ্ছি না, বাট এখানে দেখো ভাই আমি ইনভিজিবল ব্লকের উপরে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? এখানে একটা ইনভিজিবল ব্লক আছে, আর প্রত্যেক জায়গায় এরম বন্ধ আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তার সাথে সাথে না প্রেশার প্লেটও আছে প্রত্যেক জায়গায়, তো আমাদেরকে মনে হয় প্রেশার প্লেটগুলো টিপতে হবে। বাট এখানে একটা বাটন আছে, বাটন মেরে দেখি কি হয়। দেখো ভাই বাটনে, বাটনে কিছু তো একটা হচ্ছে। এই দেখো ভাই এখানে একটা পিগি চলে এসছে। ওকে, পিগিটা তো এখানে আছে, বাট পিগিটাকে যেতে পারছে না, পিগিটা কোনো দিকে। দেখো ভাই এদিকে ব্যারিয়ার রয়েছে, এদিকে ব্যারিয়ার রয়েছে, বাট এখানে প্রেশার প্লেটগুলো আছে, তো প্রেশার প্লেটগুলো আই থিঙ্ক টিপলে পিগিটা তাহলে ওই ব্যারিয়ারগুলো খুলতে পারে। তো বাট এখানে একটা ক্যারেট পুরো আছে, তারা এক মিনিট ক্যারেটটা নিই, আর একে যদি আমি নিজের সাথে সাথে নিয়ে আসি, যে এদিকে আয় গায়ে, ওই এদিকে আয়, এর ভেতরে, এর ভেতরে আয়, এদিকে আয় গায়ে ভাই, লাল আজ বুড়ি বেলা। এই দেখো ভাই এটা টিপলো, এদিকে খুলে গেল। তো এবার ভাই একে আমি নিয়ে আসি হচ্ছে এই দিকের প্রেশার প্লেটটাতে। লেটস গো ভাই, চলায় এটা হয়ে গেছে, এবার আবার এদিকে নিয়ে আয়, চল 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 চলায় ভাই, পাজল তো আছে ভাই, তোমরা যাই বলো। এ দেখো ভাই এবার এদিক থেকে নিয়ে যাবো হচ্ছে সোজা এইখানে, চলায় চলায় চলে চলে ভাই, কি গুড়ি গুড়ি পায়, কিউট ভাবে আসছে। বাট এদিক থেকে যাবো, এই প্রেশার প্লেটটাকে টিপবো, লেটস গো, হয়ে গেছে। এবার এদিকে আয়, এদিকে লাস্ট প্রেশার প্লেট ভাই, লাস্ট, তুই এটা টিপলেই আমি যেতে পারবো আই থিঙ্ক। এদিকে 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 এদিকে, ওই এদিকে এদিকে এদিকে, চল টিপে দে, লেটস গো ভাই, টিপে দিয়েছে আর আমরা পেরে গেছি ভাই। দেখো পিগি মরে গেল ভাই উপরে উঠে, বাহ, ঠিক আছে চলো আপাতত আমি সামনে চলে এসেছি। আর এখানে রয়েছে কিছু নেই ভাই, এখানে কিছুই নেই, ফাঁকা পুরো, কি করবো ভাই এবার এখানে। তার এখানে ব্লক আছে তিনখানা, আর এখানে দেখি 1 2 3, ঠিক আছে, তিনখানা ব্লক, যেখানে হাতে নিলে আমি ব্লক দেখতে পাচ্ছি। দেখো ভাই এই গ্রেটাতে কিছু নেই না, কিছু আছে ভাই গ্রেটাতে, আচ্ছা গ্রেটাতে কিছুই নেই ভাই, এই গ্রেটা বেকার ফালতু। আর এইটাতে কিছু আছে ভাই, এটাতেও কিছু দেখতে পাচ্ছি না আমি, তারা এইটাতে আছে, তো এইটা দিয়ে আমি এখানে যেতে পারবো। ওকে, তো আমি এতক্ষণ বাদে বুঝলাম ভাই আমাকে কি করতে হবে, কারণ তোকে এই যে দুটো ব্লক দেখছো এই দুটো ফালতু, ঠিক আছে, 1 2 3, ঠিক আছে, এই দেখো এই দুটো হচ্ছে ফালতু, তো আমাকে এইটা নিয়ে এইখান থেকে জাস্ট এতটা গিয়ে আর এখান থেকে এরকম রাইট ক্লিক করে এখান থেকে নিতে হবে,
আর এটাকে এখানে রাখতে হবে আর এটাকে এখানে করলে এই দেখো ভাই এখানে এটা আসছে তো এটাকে টুতে নিয়ে আমি দেখো ভাই এখানে যাই আর এখানে দেখলে তুমি বুঝতে পারবে এই দেখো ভাই এইগুলো আসছে তারপর কিছু আসছে না ভাই আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে আমাকে এইখানে যেতে হবে এখান থেকে এইটাতে জাম্প আর সঙ্গে সঙ্গে জাম্প করে এটা ঘুরিয়ে উপরে লেটস গো ভাই চলে গেছি আর হাত থেকে এটা সরালে হবে না আবে ভাই ওখান থেকে তো মাথা টেকে পড়ে যাচ্ছি ছি আর দাঁড়াও এক মিনিট এখান থেকে এটাতে জাম্প আর এখান থেকে জাম্প লেটস গো ভাই চলে এসছি আর এখান থেকে লেটস গো চলে এসছি আর এটাতে রাইট ক্লিক করি এখান থেকে এই ব্লকটা নিই আর তারপর এখান থেকে এইখানে যাই দেখি এরপর কি আছে ভাই এরপর তারপর এখানে কিছু তো একটা আসবে ভাই আমার মনে হচ্ছে যদি আমি যাই আচ্ছা ভাই আচ্ছা আমি বুঝলাম ভাই ওখানে একটা জেলি আসছে ঠিক আছে ওই ব্লকটাতে তো আমাকে এইখান দিয়ে এইটাতেই যেতে হবে আর তারপর এটাকে এখানে নিয়ে যেতে হবে দাঁড়াও এক মিনিট ভাই এটাই তো না ভাই এটা নয় এটা পাশে দাঁড়াও এইটা থেকে ওই জেলিতে জাম্প করে আবার ওটা অন করতে হবে বা ব্রো বা দাঁড়াও এখানে তারপর এখান থেকে জাম্প করে আবে আর ওখান থেকে জাম্প করতে পারবো না ভাই আমি ওকে ভাই আমি ভাবছিলাম না এখান থেকে ডাইরেক্ট ওইদিকে মানে এই এই যে জায়গাটা থেকে এইখান থেকে ডাইরেক্ট জাম্প এদিকে করতে হয় বাট তারপরেরটাই তুমি দেখো এখানে আরেকটা ব্লক আছে ভাই ওকে আমি বুঝে গেছি ভাই ঠিক আছে চ চ চ আমি বুঝে গেছি ভাই আমাকে কেউ আটকাতে পারবে না লেটস গো ভাই চলে এসেছি এখান থেকে লেটস গো এখানে জাম্প আর এখান থেকে আবে বেশি জোর জাম্প করে দিয়েছি ভাই ছি আর দাঁড়াও এক মিনিট ভাই বেশি জোর জাম্প করে দিয়েছি তো আমাকে অত জোর জাম্প করলে হবে না এখান থেকে মস্ত একটা জাম্প লেটস গো এখান থেকে আবে ভাই আবার পড়ে গেছি আর এটা এটা আমি জানি না কতবারে কন্ট্রোল হবে মানে কন্ট্রোল বলতে কমপ্লিট হবে বাট হয়ে যাবে ভাই চাপ নিও না এখান থেকে মাস্ট একটা আবে আর বেশি জোর জাম্প করছিস নারিন আস্তে জাম্প কর না ভাই আস্তে চল এখান থেকে মাস্ট একটা জাম্প এখান থেকে মাস্ট একটা জাম্প আর এখান থেকে মাস্ট একটা জাম্প লেটস গো ভাই এবার এখান থেকে মাস্ট একটা এই ভাই আমি জেলির ব্লকটা নিতে ভুলে গেছি ভাই ছি আর জেলির ব্লকই আসেনি আমার কাছে মানে নিতে ভুলে গেছি যদিও আমারই দোষ ঠিক আছে চলো আপাতত এখানে ভাই তোমরা জানো না আমি কতটা প্রো তো আমি চেষ্টা করছি ভাই প্রোনেস রাখার ঠিক আছে আবে আর মাঝখান থেকে পড়ে যাচ্ছি ভাই আমি বাজে ভাবে এখান থেকে জাম্প এখান থেকে ও ভাই এখান থেকে ওইখানে উঠতে হবে মানে চেঞ্জ করতে হবে ভাই পুরো ইজি বুঝতে পারছো কতটা হার্ড এই জায়গাটা ওকে তো আমি বুঝতে পেরেছি এবার আমাকে কি করতে হবে দেখো ভাই প্রথম তো এই জায়গাটা যেতে হবে আমাকে এখান থেকে তারপর এইখানে যে ব্লকটা আসছে এইটাতে তারপরে আমি ওখান থেকে ডাইরেক্ট এখানে চেষ্টা করছিলাম বাট ডাইরেক্ট না ভাই তারপরে এখানে আরেকটা ব্লক আছে তো আমাকে ওই ব্লকটার উপরে এসে আবার এইখানে এই তিন নম্বর ব্লকে জাম্প করে তারপর আবার দুয়েতে এখানে জাম্প করে লিভারটাকে মারতে হবে ভাই এতটা হার্ড এটা আগে দাঁড়াও এখানে যাই আর এখান থেকে এটাই যাই আর এখান থেকে এইটাই লেটস গো এবার এখান থেকে হালকা জাম্প আবে আর এটাই মিস করছি আমি ভাই ওকে আমি এতক্ষণ ধরে একটা জিনিস ভুল করছিলাম ভাই এ দেখো ব্লুতে জাম্প করে ধরো এখান থেকে এটাই গেলাম তারপর এখান থেকে আমাকে ল্যাডারটা নিতে হবে তারপর এখানে জাম্প করতে হবে তারপর ওখান থেকে এইখানে জাম্প করে এইখানে আরেকটা ব্লক আছে ওখানে জাম্প করে তারপর ওখান থেকে আবার চেঞ্জ করে এটাতে জাম্প করতে হবে ভাই কতটা হার্ড ভাই আর আর হার্ড করার ছিল যে ডেভেলপার ভাই কি ভেবে বানিয়েছে এটা ছি আর এক তো এখান থেকেই আমি যেতে পারছি না আবে আর বেশি জাম্প হয়ে যাচ্ছে মাঝে মাঝে হচ্ছে না চলো ভাই ফাইনালি আমি এতটা চলে এসেছি এবার আমাকে কি করতে হবে এখান থেকে জাম্প করে এটাতে করে এটাতে যেতে হবে বাট এটা হচ্ছে না ভাই দাঁড়াও এখন চেষ্টা করতে হবে আমাকে অনেকবার চেষ্টা করতে হবে প্রায় 20-25 বার তো করেই দিয়েছি ভাই এটাকে মানে এতটা তো আমি আরামসে চলে আসছি বাট এখান থেকে যেই জাম্প করছি এই দেখো সামনেই চলে যাচ্ছি খালি আমি বা ওকে তো গাইস ফাইনালি আমি চলে এসেছি এই ওপরটাতে এবার আমাকে কি করতে হবে বলো তো জাস্ট অতটা ওইখানে যেতে হবে আর আমি ভুলে গেছি ভাই এবারে আমার কাছে কোন ব্লকে ওটা ছিল সেকেন্ড ব্লকে না থার্ড ব্লকে ভাই আমি জানি না আর আমাকে কেউ জিজ্ঞেস করবে আমি কতবার এখানে এসেছি ভাই আমি এসেছি একবারে ভাই কম করে 20 বার তো লেগেছে দাঁড়াও এখান থেকে জাম্প আর এখানে লেটস গো লিভার মার ভাই দরজা খুলে গেছে ঠিক আছে চলো ফাইনালি করে দিয়েছি কেউ আমাকে জিজ্ঞেস করবে আমি কতবার করেছি বাট বাকি ঠিক আছে চলো আপাতত চলেছি নেক্সট লেভেলে এখানে এখানে উপরে একটা চেস্ট আছে আর এদিকেও একটা চেস্ট দেখলাম মনে হয় এরা এই চেস্টে কি আছে বুক বুক নিতে পারবো ইয়া ভাই সব বুক নিয়ে নেবো চল সব ককবে বুক বুক সব নিয়ে নেবো ভাই যা যা আছে সব নিয়ে নেবো ভাই আর কিছু লাগবে না বাকি এখান থেকে দেখি আরেকটা চেস্ট আছে তো এই চেস্টে কি আছে ভাই এই চেস্টে হ্যালো চেস্ট একটা অ্যাক্স রয়েছে ভাই অ্যাক্স দিয়ে কি করবো এ ভাঙা যাবে কিছু আমি জানি কিছু ভাঙা যাবে কি না বাট ওখানে একটা লিভার দেখতে পাচ্ছি ভাই ওই দেখো একটা লিভার আছে ভাই ভেতরে আর এখানে কি লেখা নোটেতে কি লেখা অলিভা ওয়াজ লুকিং আ লিটল ডাউনকাস্ট ইন দ্য মর্নিং এন্ড সি ডিসাইডেড টু ডাউনস্টেয়ার্স আর হার কি সব লেখা ভাই আমি জানি না বাট এখানে আরেকটা চেস্ট মানে আরেকটা লিভার রয়েছে না লিভার না ল্যাডার বলে ভাই বাকি এখান থেকে আমি ভেতরে চলে আসতে ভাই লক হয়ে যাবো এখানে এই দেখো ভাই এবার যেতে পারবো না বাট এই দেখো ভাই এখানে একটা লিভার রয়েছে আর আমি আগুনে পুড়ছি না ভাই ভেতরে একটা সিক্রেট রাস্তা ভাই ভেতরে সিক্রেট রাস্তা ধরো আমি ভেতরে চলে এসেছি এখান থেকে নাবি তলায় আমি মনে হয় ভুল ভুলেই আর ভেতরে চলে এসেছি ভাই ভুল ভুলেই আই থিঙ্ক এটা এটা অন কর উপরে যাচ্ছি ভাই একবার তলায় যাচ্ছি একবার উপরে যাচ্ছি কোন দিকে যাবো ভাই এদিকে যাই এদিকে এদিকে কিছু আছে
হ্যালো ভাই, দেখো তলায় চলে এসেছি আবার। আমি জানি না আমি কোথায় যাচ্ছি, বাট আমি চারিদিকে যাচ্ছি ভাই, এদিক থেকে ভাই যেতেই থাকছি। আমি জানি না কোথায় যাচ্ছি, এটা একটু ভুল ভুলাইয়া টাইপের আছে এই জায়গাটা। তো আমি এদিকে আসি, আর এদিকেও দরজা বন্ধ, এদিকেও ভাই, এদিক দিয়ে তো আমি ঢুকলাম মনে হয়। এটা এটা কোথায় আছে ভাই? আচ্ছা এটা দিয়ে উঠলাম, এবার সোজা গিয়ে যদি আমি এদিকে যাই লেফটে, তাহলে আমি এদিকে তলায় নামতে পারবো। লেটস গো ভাই। ওকে আমি বুঝলাম, আর এদিকে দরজা বন্ধ আছে। ওকে তো আপাতত আমাকে রাস্তা খুঁজতে হবে, যেটা লিভার অন করতে পারে, মানে এইটাকে অন করতে পারবে। তো এদিকে কিছু নেই, এদিকেও কিছু নেই, এর পেছনে একটা আছে রাস্তা, এখান দিয়ে একটা রাস্তা আছে। দেখি এখানে কি আছে, এখান দিয়ে কিছু আছে? ইয়া ভাই, এখান দিয়ে তলা যাওয়ার রাস্তা আছে। দাঁড়াও এখানে কি আছে দেখি, এখানে আই থিঙ্ক আরেকটা রাস্তা, যদি আমি উপরে উঠতে পারছি। বাট এটা কোথায় যাচ্ছে ভাই? ভুল ভুলাইয়া প্রপার। দাঁড়াও এটা অন করে দিয়েছি, এবার আমাকে জাস্ট ওই পারে যেতে হবে, ঠিক আছে? ওই পারের রাস্তাটা কোথায় ছিল ভাই? এবার এটাই তো কমপ্লিকেটেড ব্যাপার ভাই এখানে। ঠিক আছে চলো আপাতত আমি রাস্তা খুঁজি এখানটা, এদিকে রাস্তাটা কোথায় আছে ভাই? আমার মনে হয় এইদিকে থাকবে একটা রাস্তা। ধরো এইদিকে রাস্তা আছে, আচ্ছা আছে ভাই, আছে আছে আছে। এটা এটা বন্ধ করা যাবে না, ঠিক আছে আমি খুলে দিয়েছি। তোমাকে এদিকে যেতে হবে, এদিকে গিয়ে এইখান থেকে আমি উঠেছি, তো লেফটে গিয়ে আবার এটা দিয়ে তলায়, লেটস গো। এই রাস্তাটা খুলে গেছে ভাই, আমি যেটা দরজা বন্ধ দেখছিলাম বারবার, এই দেখো। এবার এদিকে গিয়ে আমি এখান থেকে উপরে উঠে পড়লে এখানে এটা কাউন্ট করে দিই, লেটস গো ভাই আমি উপরে চলে এসেছি। আর এবার আমি এদিকে, লেটস গো ভাই, পুরো পাজল ভাই। এই দেখো আমি ভেতরে এলাম এদিকে, এটা কি হলো আমি জানি না ভাই। দাঁড়াও এদিকে আরেকটা রাস্তা আছে, এখানে কি আছে? দাঁড়াও এটাকে ভাঙলে কিছু আছে এখানে? দাঁড়াও ভাই, ইয়েস এখানে একটা রাস্তা, যেটা এখানে পাঁচখানা লিভার আছে ভাই। এখানে দাঁড়াও, এখানে লিভার তো রয়েছে, বাট এগুলো ঠিক কোঅর্ডিনেশনে দিতে হবে, তবে ঠিক হবে। আমি জানি না কি হচ্ছে, বাট দাঁড়াও এক মিনিট ভাই, ওখানে একটা বইয়েতে কি লেখা ছিল না, ওটা দেখে আছে ওখানে কি আছে। আমার মনে হয় ওখানে লেখা আছে কিছু একটা, দেখি। ওকে তো আমি অনেকক্ষণ ধরে বইটাকে পড়ছি, আর আমি একটা জিনিস বুঝলাম। এই দেখো ভাই, তোমরা দেখছো কি লেখা আছে? ডাউন কাস্ট, ডাউন স্টেয়ার, সুপ আপ, এটা কি কাপ কেকস, আপ বিট, মানে বুঝতে পারছো? দেখো ডাউন ডাউন, আপ আপ আপ, ভাই স্ট্র্যাটেজি দিয়ে লেখা রয়েছে। আর আমি বিগ আই কিউ মানুষ ভাই, ক্র্যাক করে নিয়েছি। মানে ডাউন ডাউন ডাউন, আপ আপ আপ, লেটস গো ভাই। দেখলে আর কোথায় দরজা খুলেছে আমাকে কেউ বলবে? আমরা ভাই 5 নম্বর লেভেলে আছি, বাই দ্য ওয়ে 10টা লেভেল আছে টোটাল এখানে। চলো দরজা খুলে গেছে, আর এখানে ভাই এবারে কি আমাকে সুইচ মারতে হবে? কি করতে হবে ভাই সুইচ? আমি জানি না। ওই এক মিনিট ভাই, আমাকে এই প্যাটার্নটা পেছন দিকে বানাতে হবে। দেখো 1 2 3 4 5 6, এক এক ভাই ফেটে গেছে, আমি জানি না ভুল হচ্ছে ভাই। দাঁড়াও এল রয়েছে, আই রয়েছে, ঠিক আছে? যদি এল এল নেই ভাই এদিকে, আচ্ছা প্রপার প্যাটার্নটা উল্টো হচ্ছে। এই দেখো ভাই, এল এদিকে আছে, তো এদিকে হবে। এই দেখো এল, না ভাই হবে না, হয়ে গেছে ভাই, আমি করে দিয়েছি মনে হয়। বাট আমি একটা ভুলে গেছি কোথায় আছে। আরে আর আমি একটা ভুলে গেছি, 1 2 3 1 2 3 1 2 3, আচ্ছা 1 2, হবে আর ঠিক আছে 1 2 2 3 1 2 1, এটা হবে না। ধরো আরেকটা কোথায় আছে একদম কোণে, ঠিক আছে চলো 1 2, হবে আর ভুল করছি আমি কেন বারবার? এখানে 1 2 3 1 2 1, আর একটা ছিল ওই কোণে আই থিঙ্ক। লেটস গো ভাই, হয়ে গেছে, দরজা খুলে গেছে ভাই, লেটস গো, দরজা অলরেডি ওপেন ব্রো, লেটস গো। চলো ভাই আমরা চলে এসেছি, এবার এখানে কি লেখা দেখি, কি বলছে আমাকে, কি বলছে? ব্রেক উড, ক্রাফট আ ক্রাফটিং টেবিল, তারপর উডেন শোভেল, উডেন পিকএক্স, ব্রেক দা ব্লকস, ভাই এত কিছু করতে হবে আমাকে। ওকে তো চলো কাঠ কেটে নিই ফটাফট, কারণ আমাকে বানাতে হবে হচ্ছে উডেন শোভেল, উডেন পিকএক্স, উডেন এসব হ্যান্ড ট্যান বানাতে হবে। বাট আপাতত আমি দেখো ভাই দুখানা কাঠ কেটে নিয়েছি, না তিনখানা ভাই, আমি জানি না, তিনখানা কেটে নিয়েছি। এটা দিয়ে বানাবো হচ্ছে একটা ক্রাফটিং টেবিল আর কয়েকটা স্টিক, লেটস গো, হয়ে গেছে। বাট ক্রাফটিং টেবিল কোথায় গেল? ওই আবে আমি যে ক্রাফটিং টেবিল বানালাম কোথায় গেল? স্টিক হয়ে গেল নাকি ভাই? আমি জানি না কি হলো, বাট ইয়েস আমার মনে হচ্ছে স্টিক হয়ে গেছে ভাই। দাঁড়াও এক মিনিট। ওকে চলো ভাই, ফাইনালি আমি ক্রাফটিং টেবিল বানিয়েছি, আর এখান দিয়ে আমাকে বানাতে হবে হচ্ছে একটা পিকএক্স, যার জন্য আমার কাছে কাঠ কম আছে ভাই। এই কাঠটা আমার লাগবে, মানে কাঠটা না পেলে আমি পিকএক্সও বানাতে পারবো না ভাই উডের, বুঝতে পারছো তোমরা? দাঁড়াও আর কি বানাতে বলেছে আমাকে ভাই? আমি না ভুল করে এখানে সুইচটা টিপে দিয়েছি, তাই জন্য আমার সব কিছু আবার চলে গেছিল। তো তাই জন্য আমাকে বানাতে হবে সবের উড, তারপর দুটো 4 স্টিক, ক্রাফটিং টেবিল বানাতে হবে। দাঁড়াও একটা ক্রাফটিং টেবিল বানাই। ওকে তো ক্রাফটিং টেবিল বানিয়ে নিয়েছি, এবার এখানে বানাতে হবে একটা উডেন পিকএক্স। ওকে তো আমি পিকএক্স আর শোভেল বানিয়ে নিয়েছি, এবার ভাই আমাকে এখান থেকে স্টোন মাইন করতে হবে, আর স্টোন মাইন করে স্টোন দিয়ে আয়রন কাটতে হবে, তারপর ভাই আমাকে এখানে ফার্নেসে করে ডায়মন্ডের ইয়েও কাটতে হবে ভাই, বুঝতে পারছো তোমরা? দাঁড়াও ফার্নেসে করে আগে তো আয়রন স্মেল্ট করতে হবে, তার জন্য ভাই আগে লাগবে এই পিকএক্সটা। দাঁড়াও এখানে এটা বসাই, দুটো স্টিক, আর এবার লাগবে কোবাস্টোনের পিকএক্স, লেটস গো। ওকে তো চলো পিকএক্স হয়ে গেছে, এবার আর স্টোন লাগবে না ভাই আমার, আমার লাগবে জাস্ট ফার্নেসের জন্য স্টোন। আর এখানে কোলও আছে, আর আমাকে ডায়মন্ড মাইন করতে হবে ভাই। ডায়মন্ড কোথায় আছে আমি জানি না,
বাট আমি চলো ডায়মন্ড গুলো মাইন করে নেবো আর আয়রন তিনখান আমাকে স্মেল্ট করে পিকেক্স বানিয়ে ডায়মন্ডের একটা পিকেক্স বানিয়ে ওকে দিতে হবে ভাই ওই ফালতু লোকটাকে, ঠিক আছে? তো আপাতত এটা করে দিই। আর এখানে তিনখানায় আয়রন রয়েছে ভাই, তার থেকে বেশি আয়রনও নেই। আমার কাছে কোল এই কটা রয়েছে, তো ধরো আপাতত এখানে কেটে নিই। দেখো ভাই এখানে একটা ডায়মন্ড রয়েছে, লেটস গো। আমাকে তিনটে ডায়মন্ড লাগবে, ঠিক আছে? আর আমার মনে হয় আরেকটা ইকোনে থাকবে। লেটস গো ভাই, ওই দেখো আরেকটা ইকোনে রয়েছে। তো আমি এখান থেকে ফার্নেস বানিয়ে নেবো আর তারপর এটা স্মেল করতে দিই দেবো। বাট আরেকটা লাগবে ভাই আমার, ধরো আরেকটা ইকোনে থাকবে এসের মতো। এই দেখো ভাই এখানে রয়েছে আরেকটা, ঠিক আছে? ধরো আগে ফার্নেস বসাই। ওকে, তো চলো আমি এখানে ফার্নেসের তিনটে আয়রন হতে দিয়ে দিয়েছি, তারপর আমি তিনটে হলে নিয়ে নেবো আর তারপর আমি ডায়মন্ড পিকেক্স বানিয়ে ওকে দিতে পারবো। ভাই কতটা কুড়িয়ে পাজল, ভাই সার্ভাইভাল সিরিজ চলছে আমার এখানে। দেখো ভাই বাঁশ গাছ বড় হয়ে গেছে, এর উপরে আমি এটা সরিয়ে দিয়েছি, এটা বড় হয়ে যাবে ভাই। এবার দেখো কিছুক্ষণ বাদে এই বাঁশ গাছটা বড় হয়ে গেছে ভাই, ছি। বাকি ধরো তিনখানা আয়রন নিয়ে নিই, এবার তিনখানা আয়রন দিয়ে বানাতে হবে পিকেক্স। লেটস গো। চলো ভাই আয়রনের পিকেক্স পেয়ে গেছি হাতে, এবার এখান থেকে আমাকে নিতে হবে হচ্ছে এইটাকে, একটা ডায়মন্ড। লেটস গো। আর একটা ডায়মন্ড এইখানে, লেটস গো। আর আরেকটা ডায়মন্ড এই লাস্টে, চলো ভাই। আর এটা দিয়ে আমাকে বানাতে হবে হচ্ছে একটা পিকেক্স, যে পিকেক্সটা ভাই কোথায় আছে। চলো ভাই পিকেক্স বানিয়ে নিই ফটাফট আর ওকে দিতে হবে ভাই সঙ্গে সঙ্গে। ওকে, তো চলো আমার ডায়মন্ড পিকেক্স হয়ে গেছে, এবার একে দিয়ে দিই, তার বদলে আমি হেড নিয়ে নিই, হেড দাও। ওকে, তো চলো ওর থেকে ড্রাগন হেড নিয়ে আমি এখানে বসে দিয়েছি আর আমাদের দরজা খুলে গেছে। আর এবারে আমরা সামনে চলে এসেছি ভাই, এখানে কি আছে দেখি, এখানে বো আর অ্যারো দেওয়া রয়েছে। বাকি 1 2 তে এগুলো ভাই সব উপরে যা, আমি চাই না ভাই আর এগুলো জিনিস, না এগুলো আমার কাছেই থাকিসের মতো, কিন্তু উপরের তল্লাতে থাক সেটা বলতে চাইছি আমি ভাই, চেস্টে রাখতে চাইনি আমি, ঠিক আছে? আর এখানে রয়েছে বো অ্যান অ্যারো, চলো এগুলো নিয়ে নিই ফটাফট। আর আমার কাছে আটখানা অ্যারো রয়েছে আর আটখানা এ রয়েছে, মানে আমাকে সুইচগুলোকে মারতে হবে। বাট তার মাঝেই না, এই দেখো ভাই কাঁচগুলো চলে আসছে, তো আমাকে সুইচগুলো ঠিক যখন কাজটা চলে যাবে তখন মারতে হবে। এরকম ভাই হয়ে গেছে। আচ্ছা ভাই আমার এম প্রো আছে ভাই, এম ঠিক আছে আমার, চলে 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 চলে, লেটস গো লেটস গো। হয়ে গেছে ভাই সব ফাটিয়ে দিয়েছি। বাট এবার ভাই মনে হচ্ছে এইটা এটা এটা এটা, আবে ভাই একটা মিস হয়েছে শুধু, আমার একটা মিস হয়েছে ভাই। চলো ভাই হয়ে গেছে, ব্যারিকেড সরে গেছে, লেটস গো ভাই সব আইটেম আমার কাছ থেকে চলে গেছে। আর এবার আমরা এসেছি হচ্ছে নতুন একটা জায়গায়, যেখানে কি রয়েছে ভাই এগুলো কি জিনিস ভাই, কি করতে হবে এখানে? তারা এটা কি বলছে, তারা সুইচ টিপলে কিছু আছে এখানে? দাদা এখানে একটা চেস্ট ভাই, চেস্টে দেখো কত কি জিনিস রয়েছে, কি জিনিস ভাই? দাঁড়াও এক মিনিট, এখানে কি লেখা রয়েছে, কি লেখা রয়েছে? রেড ফ্লাওয়ার গ্রোজ ইন, কি ভাই এগুলো কি, ওই সব পড়ে গেল কেন ভাই? আমি জানি সব পড়ে গেল কেন, বাকি এখানে লেখা রয়েছে রেড ফ্লাওয়ার গ্রোজ ইন দ্য স্যান্ড অ্যান্ড নিডস দ্য কম্পোস্টার। ওকে, রেড ফ্লাওয়ার নিড কি স্যান্ডে, তারপর কম্পোস্টার, এটাকে বলো তো কম্পোস্টার ভাই, দিয়ে দিয়েছি। লেটস গো। তারপর পিঙ্ক ফ্লাওয়ার ডোন্ট গ্রো ইন দ্য ডার্ট নট ইন দ্য গ্র্যাভেল ডাজেন্ট নিড আ কি ডিসপেন্সার। ওকে, তো ডিসপেন্সারে চাই না, ডার্ট চাই না, গ্র্যাভেলও চাই না, তাহলে ডার্ট চাই না ডিসপেন্সার চাই না, কোন ফ্লাওয়ারটা, পিঙ্ক ফ্লাওয়ার, পিঙ্ক পিঙ্কের নিশ্চয়ই গ্রাস ব্লক চাই, তাহলে গ্রাস ব্লক আর ডিসপেন্সার চাই না ভাই। এটা হচ্ছে আমাদেরকে যার যেটা চাই না তাকে সেটা দিতে হবে ভাই। দাঁড়াও, এর ডার্ট চাই না, গ্র্যাভেলও চাই না, তো ইয়ে দিয়ে দিয়েছি, আর ডিসপেন্সারও চাই না। তো ডিসপেন্সার চাই না মানে হচ্ছে চাই না কি হচ্ছে, বাট ওটা থাক। তার পরের ফ্লাওয়ারটা কি আছে ভাই, হোয়াইট ফ্লাওয়ার উইচ ডাজেন্ট গ্রো ইন দ্য গ্র্যাভেল নিডস আ হোয়াইটের, এটা চাই, তো গ্র্যাভেলে হয় না, তো ওর নিশ্চয়ই ডার্ট লাগবে। আর এর দরকার নেই ডিসপেন্সার, তো এর জুট বক্স দিয়ে দেখি। বাকি দুটো এখানে দিয়ে দিই, ফার্নাস আর গ্র্যাভেল, গ্র্যাভেল গ্র্যাভেল এখানে দিই, ফার্নাসের এটা এখানে দিয়ে দিই। হয়ে গেছে আই থিঙ্ক, ইয়েস দরজা খুলে গেছে ভাই। দেখো ভাই পাজল সলভ ভাই, পুরো পড়ে পড়ে পাজল সলভ। ওয়া ব্রো এটা কি, আচ্ছা ওয়াচ ইউর স্টেপ ভাই, এ দেখো ওয়াচ ইউর স্টেপ লেখা, তো এটা যদি আমি মারি আর আমি তলা দিয়ে যাই আমি যেতে পারবো না। ওই আমি যেতে পারছি না কেন, আমাকে যেতে দে, দরজা খুলছে না, দাঁড়াও এক মিনিট, উপরে হচ্ছে ভাই, এই দেখো এরকম। আচ্ছা ভাই এটা মনে রাখতাম আমাকে, দু ব্লক চার ব্লক, আবে ভাই দু ব্লক তিন ব্লক তারপর চার ব্লক এতটা, আচ্ছা স্যান্ডের আগে পৌঁছতো ভাই, আমি বুঝতে পেরে গেছি, তারপর আবার সোজা। ওকে আমি বুঝেছি ভাই, দাঁড়াও এক মিনিট ভাই, এটা এটা করি, চালু হয়ে গেছে, এখান থেকে যাই সোজা, দাঁড়াও ভাই দাঁড়াও একটু ব্যাক করি, এটা হোক আগে, ঠিক আছে অতটা চলে যাক, তারপর ওটা টিপলে হবে, না তো আমার হবে না ভাই, আমি যা বুঝতে পারছি। এটা চালু করি, এবার এখান থেকে যাব সোজা দুই, আরে ভাই সোজা দুই ব্লকই তো আছে, এবার এদিকে আছে, ইয়া লেটস গো, আরেকটা ব্লক, আরে ভাই আরেকটা ব্লকই তো ছিল এখানে, এতটা তারপর এদিকে ছিল দু ব্লক, তারপর সোজা এতটা, তারপর এদিকে ছিল এতটা, তারপর আবার ভাই আমি ঠিকই যাচ্ছিলাম বুঝে বুঝে, দেখো ভাই দু ব্লক এখানে, তিন ব্লক এখান থেকে সোজা এতটা, তারপর দু ব্লক এদিকে, তারপর চার ব্লক মতো এদিকে, ইয়েস আরেকটা আছে, না ভাই আরেকটা ছিল না, ছি আর, হয়ে গেছে ভাই হয়ে গেছে, কমপ্লিট তো হয়ে যাবে ভাই, দুই ব্লক তিন ব্লক এদিকে 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 এতটা, এদিকে এইখান পর্যন্ত, তারপর এদিকে এতটা, সোজা ভাই এদিকে,
আচ্ছা এদিকে, তারপর এতটা, তারপর এদিকে, তারপর এদিকে, না ভাই তার পরেরটাই ছিল। ওকে আই গট ইট গট ইট গট ইট, বুঝে গেছি। চলো এদিকে দুটো, এদিকে দুটো, এদিকে একটা, এদিকে যেতে হবে দুটো, আর একটা, লেটস গো। আর এদিকে যেতে হবে এতটা, তারপর এর থেকে সোজা লাস্ট এতটা চলে এসেছি, আর এদিকে এতটা ছিল, এখানে যেতে হবে, তারপর মাঝেরটা। ভাই লেটস গো, লেটস গো, খুলে গেছে ভাই, লেভেল 9 ভাই কমপ্লিট হয়ে গেছে। চলো গিভ আপ, ইউ ফাইনালি সি দ্য সলিউশন। কি ভাই সলিউশন কি, এখানে আমি এলাম কোথায় ভাই? এটা তো ভাঙতে পারবো, বাট এখানে তোমরা কি কিছু দেখতে পাচ্ছ ভাই? আমি দেখতে পাচ্ছি না ভাই, এখানে কিছু, এখানে সব ফাঁকা দেখছি ভাই। আমি না অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, আমি কিছু দেখতে পাচ্ছি না। তোমরা কি কিছু আলাদা দেখতে পাচ্ছ? আমি যাই না, বাট দাঁড়া একবার ইনভেন্টারিটা চেক করি। দেখো দাঁড়া এক মিনিট, ইনভেন্টারিতেও কিছু নেই ভাই, পুরো ফাঁকা আছে। বাট এক মিনিট ভাই, লাইট গ্রে একটা এখানে গ্লাস আছে যেটা দেখা যাচ্ছে না। দেখো ভাই পুরো দেখা যাচ্ছে না, আই থিঙ্ক এটাই এখানে বসাতে হবে। লেটস গো ভাই, কমপ্লিট করে দিয়েছি আমরা। এই দেখো ভাই, এন্ড ডু নট ফরগেট টু রেট ইট। ওকে ভাই, দেখো ভাই আজকের আমাদের ম্যাপটা এতটাই ইন্টারেস্টিং আর মানে মজাদার ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর হ্যাঁ অফকোর্স বলো যে মাইনক্রাফ্টের আরও এরকম ভিডিও চাও কিনা। চলো আজকের ভিডিওটা এতটাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।